বৃহস্পতিবার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়ে গেল মালদার কালিয়াচক দুই নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন উথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানান, জেলা পরিষদের 15 ফিনান্স থেকে প্রায় 9 লক্ষ টাকা বরাদ্দে বাঙ্গিটোলার জানুরোলা ও যোদ অনন্তপুর ঘুষকি টোলাতে দুটি স্নানঘাট সহ একটি পানীয় জলের ট্যাঙ্ক পরিষেবা উদ্বোধন করা হলো। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একটি ঘর নির্মাণ কাজের সূচনা করা হলো বাঙ্গিটোলা পঞ্চায়েত অফিসে। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। দুটো বাথিং ঘাট আছে, একটা সেলফ হেল্প গ্রুপ মেয়েদের জন্য অঞ্চলে একটা রুম তাদের শুভ সূচনা করা হলো, এবং আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে যে ওয়াটার ট্যাঙ্ক রিজার্ভার, যেটা দুটো আছে যে ওইটাতে জলও দিতে পারবে এবং যদি গ্রামে হঠাৎ করে আগুন লেগে যায় কোথাও তাহলে সেটা নিভানোরও কাজে ওটা ব্যবহার করা যাবে। এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তো মনে করবো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে এই মডেল একটা করা উচিত, একটা রাখা উচিত হাতের কাছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাথমিক চিকিৎসা হোম নার্সিং প্রশিক্ষণ দিতে উদ্যোগ গ্রহণ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন। উদ্যোগের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদার হবিবপুর ব্লকের আইহতে শুরু হলো এক প্রশিক্ষণ শিবির। মালদা জেলা সমবায় ইউনিয়নের পক্ষ থেকে এদিন এই প্রশিক্ষণ শিবির শুরু হয় আইহ সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রাঙ্গণে। এক মাস ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সমর মুখার্জি, কোঅপারেটিভ ডেপুটি রেজিস্ট্রার সঙ্গীতা সাধু, হবিবপুর ব্লকের সার্কেল ইন্সপেক্টর সুমন মল্লিক, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের হবিবপুর শাখার সুপারভাইজার নয়ন শেখ সহ আরও অনেকেই। মালদা জেলাতে স্বনির্ভর গোষ্ঠীদের নার্সিং ট্রেনিং এর কর্মসূচি হচ্ছে আদিও সমবায় সমিতিতে হচ্ছে প্রশিক্ষণ। মালদা জেলা থেকে শুরু করা হলো, এখানে এই প্রশিক্ষণ যদি সাকসেসফুল হয় তাহলে আমরা বিভিন্ন জেলাতেই নার্সিং ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে আমরা যখন করোনাকালীন দেখেছিলাম চিকিৎসা ব্যবস্থাতে খুব অসুবিধা দেখা দিয়েছিল, বিশেষ করে গ্রামাঞ্চল জায়গায়, তো এই প্রশিক্ষণ থেকে আমাদের চেষ্টা থাকবে যে ভিন্ন জায়গায় যেখানে ডাক্তারের অভাব আছে সেসব জায়গায় এই মায়ের বোনেরা এইসব শিখে যেন তাদের প্রশিক্ষণগুলো এই সেবাগুলো দিতে পারে। এই প্রশিক্ষণ এক মাসের প্রশিক্ষণ, আমরা প্রথমে এক মাস করে দেখছি, যদি এটা থেকে তারা কোনো লাভবান পায় তাহলে আমরা পরবর্তীকালে এটাকে আরও বাড়িয়ে ওনাদের অ্যাডভান্স ট্রেনিংয়ের প্রোগ্রাম করব। ফের চিকিৎসা পরিষেবায় সাফল্যের নজির স্থাপন করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। বিনা অস্ত্রোপচারে 5 বছরের এক শিশুকন্যার শ্বাসনালীতে আটকে থাকা কানের দুল বের করে নজর কাড়লেন সাধারণ মানুষের। ফের চিকিৎসা পরিষেবায় সাফল্যের নজির স্থাপন করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। বিনা অস্ত্রোপচারে 5 বছরের এক শিশুকন্যার শ্বাসনালীতে আটকে থাকা কানের দুল বের করে নজর কাড়লেন সাধারণ মানুষের। জানা গেছে, শিশুকন্যার নাম সুমাইরা খাতুন, বয়স 5 বছর, বাড়ি কালিয়াচকের মজমপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, ওই শিশুকন্যা খেলার ছলে কানের দুল গিলে ফেলে যা তার শ্বাসনালীতে গিয়ে আটকে যায়, তার ফলে শিশুটির প্রাণ সংশয় তৈরি হয়। এরপর পরিবারের লোকজনরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা কোন রকম অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি অবলম্বন করে শিশুটির গলা থেকে কানের দুল বের করে আনে, যা দেখে চিকিৎসকদের ধন্যবাদ জানান শিশুর পরিবারবর্গ। অ্যানেস্থেশিয়া এবং ইএনটি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুদের সমবেত প্রচেষ্টায় অ্যাকচুয়ালি এটা একটু কমপ্লিকেটেড জায়গায় বাচ্চা এবং আটকে ছিল ট্রাকিওএসোফেজিয়াল জাংশনের, এখানে কমপ্লিকেটেডভাবে একটি ইয়ারলিং আটকে থাকে, যেটা প্রচেষ্টা দীর্ঘ প্রচেষ্টা লাগেনি, সামান্য প্রচেষ্টাতেই এটা উঠে আসে, কিন্তু এই এক্সপার্টাইজটা এখানে লাগে। ইউজুয়ালি এটা কী হয়, বাইরে আগে ছুটে যেত, কিন্তু এখন সরকারি প্রচেষ্টাতেও এই ধরনের অস্ত্রোপচারগুলো এখানে করা সম্ভব হচ্ছে, এতে স্থানীয় লোকজন উপকৃত হবে।